সম্প্রতি খবর, কলকাতা সিনেমায় অভিনয় করছে শবনম বুবলি। কয়েকদিন আগে সিনেমার নাম ও ফার্স্ট লুক প্রকাশ করে ফ্ল্যাশব্যাক টিম। এবার প্রকাশ হলো বুবলি অভিনীত সিনেমা ফ্ল্যাশব্যাকের টিজার। রাশেদরাহা পরিচালিত এই সিনেমাটির শুটিং এর কাজ শেষ। রোববার কলকাতার এক হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে টিজার উন্মোচন করা হয়। সেই অনুষ্ঠানে বুবলি ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির পুরো টিম। অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও সৌরভদাসকেও দেখা গেছে সেখানে। অনুষ্ঠানে বুবলি বলেন, কলকাতায় এটি আমার প্রথম অভিনয়। শুটিং শুরুর দিনেই প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়েছিল, শুটিং শেষেও এই মানুষগুলোর সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে, এত সুন্দরভাবে এখানকার মানুষ আমাকে স্বাগত জানিয়েছে, যা সারা জীবন আমার কাছে প্রাপ্তি হয়ে থাকবে। আশা করি এই যাত্রাটা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, এটা বলতে কোনো দ্বিধা নেই, ২৪ সালে এসে আমরা খুব অস্থির হয়ে পড়েছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন সবাই খুব অস্থির। কোনো কিছু না দেখে না জেনে আমরা বিচার করে বসি, ভালো বিষয়গুলো বাদ দিয়ে খারাপটা নিয়ে বেশি ব্যস্ত আমরা। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এদিকে কৌশিক গাঙ্গুলি বলেন, এর আগে আমি বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সাথে কাজ করেছি, এবার করলাম বুবলির সঙ্গে। ভবিষ্যতে বুবলিকে নিয়ে সিনেমা করার কথা ভাববো। পাশ থেকে তখনই বুবলি বলে ওঠেন, ডাক পেলে দৌড়ে ছুটে আসব। ফ্ল্যাশব্যাকের শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের লাভা, লোলুগাঁও ও সিকিমে। আগামী মে মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে বাংলাদেশ, কলকাতা সহ বিশ্বের বিভিন্ন দেশে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের খায়রুল বাশার নির্ঝর, কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সিদ্ধার্থ ও অমিত ব্যানার্জি, সঙ্গীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, প্রযোজনা করেছে কলকাতার নারায়ণ চ্যাটার্জি ও বাংলাদেশের কাজী জাফরিন। সোনিয়া খান, খবর সংযোগ।